ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সোনিয়ার। আজকের এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার ইলিশের গ্রেভি তৈরি করে দেখাবো। ইলিশ মাছ বাসায় থাকলে সাধারণ কিছু মশলা দিয়ে কিন্তু যে কোনো রেসিপি তৈরি করে খাওয়া যায়, আর এই রকমভাবে ইলিশের গ্রেভিটা যদি বাসায় তৈরি করেন তাহলে অনেক বেশি করে ভাত খেতে পারবেন। এই রমজানে ইলিশ ফ্রাই হয়তো খাওয়া হবে না, তাই ইলিশের গ্রেভিটা তৈরি করলাম। সয়াবিন তেল নিয়ে নিয়েছি 1/4 কাপ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে এখানে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখানে কোনো রকম আদা রসুন ব্যবহার করা যাবে না, জিরা গরম মশলাও কিন্তু ব্যবহার করা যাবে না। ইলিশ মাছে শুধুমাত্র পেঁয়াজ মরিচ আর হলুদ দিয়ে যদি রান্না করেন তাহলে দেখবেন ইলিশ মাছে সুন্দর একটা ঘ্রাণ আসবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব শুকনো মশলা। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। এই মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব। আরও কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু মাছ আর মশলা ছাড়া এখানে আর কিছু ব্যবহার হবে না রান্নায়, তাই মশলাটা যেন স্বাদ হয় এজন্য খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে বেশি সময় ধরে। মশলাটা একেবারে শুকিয়ে আসলে আমি ঝোলের পানি দিয়ে দিব। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। যদি আপনারা ভাজা মাছ খেতে পছন্দ করেন তাহলে এই মাছটা আগে থেকে একটু ভেজে তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিবেন। তবে আমি এই ধরনের কাঁচা মাছ ভুনা করলে আমার খুব ভালো লাগে খেতে, তাই আমি কাঁচা মাছটাই রান্না করছি। বিশেষ করে ইলিশ মাছটা যদি কাঁচা এভাবে রান্না করা হয় এর যে কী সুন্দর একটা ঘ্রাণ আসে তা না রান্না করলে কিন্তু কখনোই বুঝবেন না। এবার মাছটাকে 5 মিনিট রান্না করার পর এভাবে উল্টে দিব। উল্টে পাল্টে আমি মোট এখানে 15 মিনিট এভাবে রান্না করব। আর ঝোলটা যতটুকু রাখতে চান ততটুকু ঝোল টানিয়ে নিলেই হবে। আমার মতো এভাবে কাঁচা ইলিশ কে কে রান্না করেন তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমিও দেখতে চাই আমাদের ভিউয়ার্সদের মধ্যে কে কে এরকম কাঁচা ইলিশ মাছ রান্না করে। আমি এবার চুলাটা অফ করে দিচ্ছি আর গরম গরম এই ইলিশের গ্রেভিটা ভাতের সঙ্গে সার্ভ করব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। এবারের বৈশাখে যেহেতু রমজান মাস পড়েছে হয়তো পান্তা ইলিশ আর খাওয়ার সৌভাগ্য হবে না, তাই সেহেরিতে আমি এভাবে ইলিশ মাছটা রান্না করেছি গরম ভাতের সাথে ইলিশের এই গ্রেভিটা খাওয়ার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।